সিনেমা একটা সুবিধা হচ্ছে যে ভাষাটা তো আন্তর্জাতিক, সেলুলয়েডে কিছু করলে বা অনেক ধরনের সব ধরনের মানুষ, এমনকি যাদের স্বাক্ষর জ্ঞান নেই তারাও দেখতে পারে, ভিন্ন দেশে ভিন্ন কালচারে ওটা দেখানো হয়। তো সেই জন্যে হয়তো আমার সিনেমা করতে ভালো লাগে যে আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। চলচ্চিত্র স্বপ্নের মতো, সঙ্গীতের মতো, আর কোনো শিল্পই চলচ্চিত্রের মতো এত প্রবলভাবে আমাদের চেতনার বাড়িতে হানা দিতে পারে না। আমাদের অনুভূতিতে, আত্মার আধার কুঠুরিতে সরাসরি ঢুকে পড়ে চলচ্চিত্র। আর এমন মাধ্যমে যে কজন বাংলাদেশি চলচ্চিত্রকার তৈরি করেছেন নবতরঙ্গ, যাদের নির্মিত চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে দখল করে নিয়েছে বিশেষ স্থান, তাদের অন্যতম তানভীর মোকাম্মেল। তিনি নিজের অজান্তেই সসময় এবং সমাজের কথক হয়ে উঠেছেন। মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, নিম্নবর্গের মানুষ তার চলচ্চিত্রের প্রধান উপজীব্য। সমাজের কাছে, মানুষের কাছে দায়বদ্ধ এই শিল্পী এখন পর্যন্ত 22টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পাড়ে, হুলিয়া, অচিন পাখি, লালশালু, লালন, কর্ণফুলির কান্না, তাজউদ্দিন আহমেদ, নিঃসঙ্গ সারথি, 1971 রাবেয়া এবং জীবনঠুলি। বাংলাদেশ সরকার তানভীর মোকাম্মেলকে 2017 সালে 21শে পদকে ভূষিত করেন। সময়ের গল্পে আজকের অতিথি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। আপনি একটি বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছেন অনেকজন মিলে বাংলাদেশে, অনেকটা সময় তো পেরিয়ে এসেছেন আপনারা। আপনারা বিকল্প ধারা যারা করতে চেয়েছেন, মূল ধারায় কি আসতে পেরেছেন, আপনার কি মনে হয়? পৃথিবীর সব দেশেই দুই রকম ফিল্ম মেকার আছে। একটা হচ্ছে যারা এটা তাদের পেশা, তারা এটা ছবি তৈরি করেন, তাতে তারা অর্থ আয় করেন, তারা সংসার প্রতিপালন করেন। আরেক ধরনের ফিল্ম মেকার আছে যারা কিছু বলতে চান বলে ছবি তৈরি করেন, তাদের কিছু বলার আছে। তা আমরা তো দ্বিতীয় ধারার, তাই না? আমরা শিল্পী, আমরা কিছু বলতে চাই বলে ফিল্ম বানাতে এসেছি, ঠিক অর্থ উপার্জন বা এটা সেটা আমাদের লক্ষ্য না। তাহলে তো অন্য কিছু করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, বোয়িং প্লেন কেনা বেচার ব্যবসা করতাম, সাবমেরিন কেনা বেচার। তাতে আমার সামাজিক অবস্থান থেকে এটা খুব কঠিন ছিল না, একবারে মিলিয়ন ডলার আয় করা যেত। এত কষ্ট করে শিল্পসম্মত ছবি বানিয়ে এত কষ্ট করবো কেন? সেটা উদ্দেশ্য তো ওইটা না, উদ্দেশ্য হচ্ছে একটা শিল্প সৃষ্টি করার চেষ্টা করা সিনেমার মধ্যে। সবসময় আমাদের সতর্ক থাকতে হয় যে বিকল্প কিন্তু অনেক সময় প্রতিষ্ঠান হয়ে যায়। হ্যাঁ, প্রতিষ্ঠানের বিরুদ্ধেই তো বিকল্প চেষ্টা আমাদের। আপনি যদি এস্টাবলিশমেন্ট না হয়ে যান, সবসময় বিকল্প থাকার ব্যাপার থাকে, নিজেকে আবার নবায়ন করা, নিজেকে আরও প্রান্তে যাওয়া। এবং কখনোই যেন আপনি এস্টাবলিশমেন্ট দ্বারা এই তাদের প্রচার যন্ত্র, তাদের নানারকম হাতছানি, আর্থিক প্রতিষ্ঠা, সামাজিক প্রতিষ্ঠা, এগুলো যেন আপনাকে কি বলে মানে বিচ্যুত না করে, আপনার এটার ব্যাপারে খুব সতর্ক থাকতে হয়। যে শিল্পসম্মত সিনেমা হয়ে ওঠার যে প্রয়াস আপনারা চালাচ্ছেন, সেটি করতে গিয়ে সাধারণ অনেক দর্শক কিন্তু আপনারা হারাচ্ছেনও, মানে এটা এটা এই ধরনের একটা কনফ্লিক্ট, একটা দ্বান্দ্বিক সম্পর্ক আছে দর্শকের সাথে একজন ডিরেক্টরের বা একজন নির্মাতার। বাণিজ্যিক ছবির অনেক দর্শক দেখে, আমাদের ছবি দর্শক দেখেন, এটা ঠিক নয়। আপনি জাস্ট আমার যদি কোনো ইউটিউব চ্যানেলে যান, দেখবেন এক একটা ছবি লক্ষ লক্ষবার মানুষ দেখেছে। হ্যাঁ, আবার বাংলাদেশের যে কোনো টিভি চ্যানেলে প্রতি মাসেই দেখবেন আমার কোনো না কোনো ছবি কোনো না কোনো চ্যানেল দেখাচ্ছে। একটা সাধারণ হিসাব হচ্ছে, যদি বিটিভি একটা চলচ্চিত্র দেখায়, আপনার 1.5 থেকে 2 কোটি মানুষ দেখেন। একটা প্রাইভেট টিভি চ্যানেল যদি আপনার ছবি দেখায়, তাও 50 থেকে 1 কোটি চ্যানেল বুঝে মানুষ দেখেন। তাহলে আপনি দেখেন যে কোটি কোটি মানুষ ছবিগুলো দেখছে। আপনি নিশ্চয়ই মানে চলচ্চিত্রের মাধ্যমে কোনো সত্যকে তুলে ধরতে চান, কোনো সত্যের কাছে যেতে চান, অথবা সত্য মানুষকে জানাতে চান। এখন পর্যন্ত যে চলচ্চিত্র নির্মাণ করেছেন, আপনার কি মনে হয় প্রত্যেকটা চলচ্চিত্রই আপনি এই ব্যাপারে সফল হয়েছেন? আপনি যদি একটার পর একটা এই শিল্পসম্মত আর্ট ফিল্ম বানাইতে থাকেন, আস্তে আস্তে আপনি কি বলবো একটা আর্টের বিমূর্ত জগতে চলে, বায়বীয় জগতে চলে যেতে পারেন। বাস্তবতার সঙ্গে আপনি সম্পর্ক ছেদ হয়ে যেতে পারে, কিন্তু বাস্তবের সাথে সম্পর্ক রাখা খুব জরুরি একজন শিল্পীর, নিজের স্বদেশ, সকাল, মাটিতে দাঁড়ান, টু রিমেইন রুটেড। আপনার অধিকাংশ প্রামাণ্য চিত্রের ইতিহাস আশ্রিত বা ইতিহাসের উপর নির্ভর করে। একজন ইতিহাসবিদও কিন্তু ইতিহাসটাকে দেখেন, তিনি সেটি বর্ণনা করেন। আর আপনি একজন পরিচালক, আপনার দৃষ্টিটা কি ইতিহাস একটা জটিল নকশিকাঁথা, অনেক সুতা, অনেক রং, অনেকভাবে, ফলে একটা ইতিহাসই কিন্তু চূড়ান্ত নয়। তো আমার চেষ্টা থাকে
যাদের কথা বলা হচ্ছে না, যারা বঞ্চিত, যারা পিছিয়ে পড়া, যারা পরাজিত, হ্যাঁ, তাদের কথা বলা, গিভ ভয়েস টু দ্য ভয়েসলেস, ভাষাহীনদের কণ্ঠে ভাষা যোগানো। আপনি দেখবেন যে বাংলাদেশের মূলধারার যারা মূল শাসক শ্রেণী, তাদের ইতিহাস তো আমরা সবসময় দেখছি, শুনছি, পড়ছি, এটা মূলধারার ইতিহাসবিদ্যা সেটা বলেন, তার জন্য তারা অর্থ পান, বৃত্ত পান, সরকারের পৃষ্ঠপোষকতা পান, হ্যাঁ, ওইটা তো সবাই জানে। ওই ইতিহাসতে আমার অত আগ্রহ নেই। আমার আগ্রহ হচ্ছে যাদের কথা বলা হচ্ছে না তাদের ব্যাপারে। পাবলিক ফান্ডিং নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন, সাধারণ মানুষের প্রতি আপনার দায়বদ্ধতা বেড়েছে, আবার সাধারণ মানুষও কিন্তু আপনাকে আপনার যে দায়বদ্ধতা তার প্রতিদান দিয়েছে ভালোবেসে, কী বলবেন আপনি? আমি মনে করি গণঅর্থায়নটা খুব ভালো। আমাদের মতো ফিল্ম মেকারদের হয়েছে কি, বাংলাদেশে তেমনি মানে কী বলবো, প্রতিষ্ঠিত প্রযোজক ওইভাবে নাই, একটা ছিল এক সময়, এখন তো তারা হারিয়ে গেছেন বা এখন করছেন না। তো এখন যারা প্রযোজক বিষয়টা এখন খুব আর আগের মতো কাজ করে না। তো অর্থ কোথা থেকে আসবে? এক, সরকারি অনুদান, ছবি মানে তো অর্থ লাগে। আরেকটি হচ্ছে আমরা যে জনগণের কাছে আবেদন করি, তো এটা যে খুব সফল হওয়া যায় সবসময় তা না, বা সব প্রজেক্টের জন্যও আপনাকে জনগণ টাকা দেবে তাও নয়, বা সব ফিল্মিং ইউনিটকেও দেবে তাও নয়। সেই বিষয়টার প্রতি তার জনগণের আস্থা থাকতে হবে, আপনার ফিল্ম ইউনিটের প্রতি বা পরিচালক বা মূলমাত্রা আপনার উপর আস্থা রেখে হয়তো দিয়েছে। হ্যাঁ, খুব যে বেশি দেয় পাওয়া যায় তা না, কিন্তু কিছু কিছু তো পাওয়া যায়, যেটা আমাদের প্রামাণ্যচিত্র করতে তো অত টাকা লাগে না, সেটা আমরা করতে পারি আর কি। ফিকশন ফিল্ম হলে অত অত অনেক টাকা লাগে, সেটা তোলা খুব কঠিন হতো। তারপরেও আমরা রূপস নদীর বাঁকের জন্য কিছু ফান্ড করেছি, ক্রাউড ফান্ডিং। এটা একটা নতুন সম্ভাবনা, পৃথিবীর অন্যান্য দেশে আছে, আমাদের দেশে ছিল না, আমরা এই ধরনের এগুলো কষ্টমষ্ট করে শুরু করেছি। আরেকটি বিষয়ে মানে মানে আপনি যেটা বলছিলেন যে মূলধারার চলচ্চিত্র বাংলাদেশ FDC কেন্দ্রে কি আসলে বাংলাদেশ FDC যেটি আসলে চলচ্চিত্র উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখার কথা ছিল, বা সাধারণ মানুষকে এই মূলধারায় কিন্তু আসলে সাধারণ এই মূলধারার সিনেমাগুলো সাধারণ মানুষ বেশি দেখে, আপনার কী মনে হয় যে FDC তার যথাযথ দায়িত্ব পালন করতে পেরেছে? শুরুর দিকে পেরেছিল, যখন শুরু হয়েছিল, হয়েছিল কি মানে আমাদের তো পুরো পাকিস্তানে, পূর্ববঙ্গে তো কোনো ফিল্ম স্টুডিও ছিল না, বাংলার ফিল্ম সব কিছু ছিল কলকাতা কেন্দ্রিক। তো পাকিস্তানের পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানিরা বলতো যে পূর্ববঙ্গে জলকাদা বেশি, এখানে বৃষ্টি বেশি, বাতাসে আর্দ্রতা বেশি, হিউমিডিটি, এখানে সেলুলয়েড হবে না। অত্যন্ত খোড়া যুক্তি, কারণ একই অক্ষাংশে প্রায় কলকাতায় টালিগঞ্জে রমরমা ফিল্ম ইন্ডাস্ট্রি সেই 30-40-50 দশকে। এটা কেন বলতো? তারা বলতো যাতে ওই ফিল্ম বিষয়ক পাকিস্তান রাষ্ট্রের অর্থ তারা পূর্ববঙ্গে ব্যয় না হয়ে করাচি লাহোর স্টুডিও বিকাশ করা, ওই বাঙালিকে বাংলাকে শোষণ করো, এভাবেই চলে আসছিল। কিন্তু যখন 54 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা হলো, হক ভাসানী সরওয়ারদের, বঙ্গবন্ধু তখন তরুণ শিল্পমন্ত্রী, প্রাদেশিক শিল্পমন্ত্রী, ওদের তো বাংলার জন্য কিছু করার, তো বঙ্গবন্ধুর উদ্যোগে এবং অনেক আরও অনেকে ছিলেন এই প্রায় জোর জেদ করেই যে আমাদের এখানে সিনেমা হতে, এবং তখন এই ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি হয়। খেয়াল করুন, শব্দটার সঙ্গে আছে কি ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। তো আসলে আপনি এটা বললেন, উন্নয়ন তারা খুব একটা করেনি, প্রথম দিকে কিছু রুচিশীল ছবি তৈরি হয়েছিল, কিন্তু ক্রমে ক্রমে এটা হয়ে গেল একেবারেই একটা একটা কী বলবো, একটা বাণিজ্যিক স্টুডিও, ফিল্ম স্টুডিও, আপনি টাকা দেবেন আপনি ছবি করতে পারবেন। হ্যাঁ, আপনি বলছিলেন যে এই অঞ্চলে চলচ্চিত্রের ভাষা গড়ে ওঠেনি, মানে এটা গড়ে না ওঠার পিছনের মূল কারণটা কী বলে মনে হয়? আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশের চলচ্চিত্র তিনটা সমস্যা, শিক্ষার অভাব, শিক্ষার অভাব, শিক্ষার অভাব। শিক্ষাই নাই তো, চলচ্চিত্র তো শিখতে হবে। আপনি স্বভাব কবি হতে পারেন, কিন্তু স্বভাব চলচ্চিত্রকার হতে পারবেন না। আপনার এই একটা প্রযুক্তি আছে চলচ্চিত্র, ক্যামেরা শিখতে হবে আপনাকে, প্রত্যেকটা লেন্স জানতে হবে, লাইট জানতে হবে, কম্পোজিশন জানতে হবে। তো যেহেতু আমাদের সে কোনো ফিল্ম ইনস্টিটিউট ছিল না কখনোই, সেই জন্য এখানে ফিল্ম চলচ্চিত্র ভাষাটা শেখাই হয়নি। আর আগের দিনে হতো কি, কিছু ভালো ফিল্ম মেকার ছিলেন, তাদের ভালো ক্যামেরাম্যানও ছিলেন, FDC-তেই ছিলেন, তো তাদের যারা সহকারী হিসেবে কাজ করেছেন, আমি 60 দশকের কথা বলছি, 70 দশক পর্যন্ত, তাদের কাছ থেকে তারা কিছু ভালো কাজ শিখেছিলেন। এখন তো এরকম নাই সেরকম যোগ্য নির্মাতা FDC-তে, বা ওরকম এক্সট্রাঅর্ডিনারি চিত্রগ্রাহক যার কাছ থেকে অনেকে শিখতে পারবেন, সেই প্রজন্মটা আস্তে আস্তে হারিয়ে গেছে। ফলে এখন আসলে ওখান থেকে খুব চলচ্চিত্রে প্রশিক্ষিত মানুষ তো আমি আর দেখি না, ফলে তাদের যেসব যারা সৃষ্টি করছে সেগুলো ওইরকমই হচ্ছে আর কি। একটি বিষয় যে বাংলাদেশে ভালো চলচ্চিত্র না হওয়ার পিছনে অনেকে বলে যে অর্থনৈতিক সংকটটা বেশি, কিন্তু আপনার কি আসলে এটাই মনে হয় নাকি অন্য আসলে এই যে আপনি শিক্ষার কথা বললেন এটি আসলে মূল কারণ? না, অর্থনৈতিক অবস্থা মানে কি আছে, গরিব দেশ নাকি বাংলাদেশ, মোটেই না। না, অর্থের কোনো সমস্যা, সিনেমা বানানোর জন্য টাকা পায় না, এরকম বিষয়গুলো? না না, আমরা বানাচ্ছি না।
আমরা কি অনেক অর্থ লাগে নাকি ছবি করতে, অত অর্থ লাগে না। আপনার যদি একটা দক্ষ ইউনিট থাকে, আপনি যদি আন্তরিক থাকেন, সৎ থাকেন, অনেক অনেক অল্প পয়সায় ছবি বানানো সম্ভব। কী অর্থে ছবি বানানো হয়েছে যে চিত্রা নদীর পাড়ে দেখি, প্রযুক্তি তখন আরও সহজ হয়ে গেছে, আরও ব্যয় কমে গেছে, ডিজিটাল ক্যামেরার ব্যয় তো কিছুই না, ফলে এখন তো 35mm ফিল্মের দরকার নেই আপনার, ব্যয়ও কমে গেছে। হ্যাঁ, কিন্তু সেই প্রযুক্তিকে ব্যবহারের শিক্ষাটা আছে কিনা, তো শিক্ষার অভাবটাই প্রধান। শিক্ষা সর্বার্থে, শিক্ষা শুধু প্রযুক্তিগত শিক্ষা না, নান্দনিক শিক্ষাও। সিনেমা তো একটা শিল্প, আর্ট অর্থে, সেই আর্টের তারা সাহিত্য পড়েন না, তারা পেন্টিং জানেন না, তারা বিশ্ব নাট্যান্য সময় ধারণা নেয়, তো তারা কী করে ফিল্ম মেকার হবে। এবার আপনার যে সিনেমাটি আসলে মুক্তি পাচ্ছে, কথা বলবো, রূপসা নদীর বাঁক, আপনার এটিও একেবারে ইতিহাস আশ্রিত, আসলে কোন ইতিহাসের উপর বেস করে বা কোন সময়কালের কথা আপনি বলতে চাইছেন? এটার কী বলবো, ঐতিহাসিক পরিসরটা অনেক বড়। সেই একজন কমরেড মানব মুখার্জি, একজন ত্যাগী বামপন্থী নেতা, তার পুরো জীবনটা আমরা ধরার চেষ্টা করেছি, পুরো জীবনচক্রটা, এবং সেই ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলন, হ্যাঁ, দাঙ্গা, দুর্ভিক্ষ, 1943 সালে যে বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল, দেশভাগ, পাকিস্তান সৃষ্টি, ভাষা আন্দোলন, 54 নির্বাচন থেকে একদম 71-এ আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত, তখন উনি অনেক বৃদ্ধ, ওকে রাজাকাররা মেরে ফেলে, তাহলে বোঝেন যে একটা দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপটে বা চালচিত্রের মধ্যে এই চরিত্রটা। তো কেন আমি এটা করতে চাইলাম, এই ছবিটি আসলে হচ্ছে কি, আপনি একটু জানবেন ইতিহাস খুঁজলে পড়লে, যে আমাদের দেশে গণতন্ত্রের আন্দোলনে, সমাজ প্রগতির আন্দোলনে, হুম, সাম্যের আন্দোলনে বা সামাজিক ন্যায় বিচার, এমনকি বাঙালি সংস্কৃতির বিকাশও বা অসাম্প্রদায়িক আন্দোলনে এদেশের বামপন্থীদের অনেক ভূমিকা ছিল 40, 50, 60, 70 দশকেও। কিন্তু কেন জানি ওদের কথা তেমন বলা হয় না, ওই যে ইতিহাসের শাসক শ্রেণীর বয়ানটাই তো চলে, ওরা আসছে। আমি তো ওই সে আগেই বলেছি কি, ভয়েস টু দ্য ভয়েসলেস আমার কাজ, যাদের কথা কেউ বলে না তাদের কথা। তো আমার মনে হয়েছে এটা বোধহয় দরকার আছে, এদেশের বামপন্থীদের ত্যাগ তিতিক্ষা তুলে ধরা। এক একজন 15-20 বছর জেল খেটেছেন, আন্দামানে জেল খেটেছেন, বক্সার জেলে খেটেছেন, একেবারে সরু জীবনটা, যৌবনটা জেলখানায় কাটিয়ে দিয়েছেন। তো তাদের কথা যদি আমরা শিল্পীরা না বলি তো কে বলবে, সেই জন্য আমি রূপসা নদীর বাঁকে ছবিটা করেছি। রূপসা নদীর বাঁকে যে চলচ্চিত্রটি আপনি মুক্তি পাচ্ছে 11 তারিখ, মানে এটি একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা তো বিকল্প প্রদর্শনের ব্যবস্থাও করেছিলেন, এই সিনেমাটিতে এরকম ব্যাপার থাকবে? এখন তো সিনেমা প্রায় সব বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে, সিনেপ্লেক্সই হয়তো এখন মানুষ যায় তাও কিছু। তো ঢাকায় দুটো সিনেপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্স আর যমুনা ব্লকবাস্টার, এরা দেখাচ্ছেন 11 তারিখ থেকে। আবার একটু কথা হচ্ছে যে চিটাঙ্গে হয়তো দেখানো হবে, এবং এই সীমান্ত বলে একটা এখানে আছে, এটাও হয়তো দেখানো হতে পারে। তো এটা হচ্ছে সিনেপ্লেক্সের ব্যাপার, কিন্তু মুশকিল হচ্ছে যে সিনেপ্লেক্সের টিকিটের দাম তো অনেক বেশি। তো আমাদের যারা দর্শক, মধ্যবিত্ত বা ছাত্র তরুণরা, এরা তো এটা সবসময় এটা তারা এটা অ্যাফোর্ড করতে পারেন না, তো সেই জন্য আমরা বিকল্পভাবে পাবলিক লাইব্রেরিতে শো করব, একটু কম টিকিটের মূল্য থাকবে, এবং আমরা ওখানে করতে অভ্যস্ত, আমাদের বিকল্প ছবি সবসময় ওখানে দেখানো হয়েছে। তো 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই 3:30, 5:30, 8:30 শো চলতেই থাকবে প্রতিদিন। মূলধারার চলচ্চিত্রগুলো যেভাবে বিজ্ঞাপিত হয়, সাধারণ মানুষ মানে সিনেমা রিলিজ হবে এর জন্য অনেক বড় আয়োজন থাকে, কিন্তু আপনারা যারা বিকল্প ধারার চলচ্চিত্র করেন, আপনাদের ক্ষেত্রে এই প্রবণতাটা আসলে শূন্যের কোঠায়, কারণটি কি? আসলে একাধিক কারণ আছে। কারণ হচ্ছে, একটা হচ্ছে যে বাণিজ্যিক ছবি, ওরা ওদের বিজ্ঞাপনের জন্য একটা বাজেট থাকে, বেশ বড় বাজেট, এবং তারাই অর্থটা ব্যয় করেন, সাংবাদিকদের নানাভাবে খুশি করে রাখেন, তারপরে ফলে নিউজ পেপারগুলোতে বা টেলিভিশন চ্যানেলে তাদের অনেক খবর টবর আসে। তো তারা যখন আসেন কোনো ছবি নিয়ে, যেহেতু বিজ্ঞাপনে অনেক ব্যয় করেন বলে, এটা আসে উইতে কী বলবো, একটা বিগ ব্যাং, অনেক একের হইচই পড়ে যায় যে এই ছবি না দেখলে জীবন বিধ্বস্ত। কিন্তু ধরেন আমাদের কয়েক মাস বা এক বছর, তারপরে ছবিটা হারিয়ে যায়, হারিয়ে যায় মানে হারিয়েই যায়, ওটা কোথায় আর খুঁজে, ওর কথা কেউ বলেও না। আর আমাদের ছবির ক্ষেত্রে হয় কি, আমরা রিলিজের সময় আমাদের তো কোনো অর্থ তর্থ থাকে না, টুকটুক করে আসে, আর গণমাধ্যম মানে কর্পোরেট মিডিয়া তো আমাদেরকে অত সহায়তা করে না, যেহেতু আমরা বিকল্প, রাজনৈতিকভাবে বিকল্প, ফলে আমাদের নিউজ টিউজও তারা দেয় না, এক ধরনের কী বলবো, কিল বাই সাইলেন্স, নীরবতা দিয়ে আমাদের হয়তো শেষ করতে চায়। কিন্তু যেহেতু আমাদের ছবিগুলো ভালো বা আমরা খুব জেদি, আমরা হার মানি না, সেই কারণে আমরা টিকে আছি। তাই হোক, তো ছবিটা যখন আসে খুব দুর্বলভাবে আসে, কিন্তু এসে আবার টিকে থাকে,
টিকে থাকে, দেখতেই থাকে মানুষ মাসের পর মাস, বছরের পর বছর। ধরুন যে চিত্রা নদীর পাড়ে লাল সালু কবে বানিয়েছে আমি ভুলেও গেছি, 20-25 বছর আগে, কিন্তু এখনও এগুলো আমাদেরকে রেভিনিউ দিচ্ছে এবং আমি নিশ্চিত যে আগামীতেও দিয়ে যাবে। ফলে আমি ওই নিয়ে মোটেই চিন্তিত নই যে আমাদের ছবি এই মুহূর্তে তেমন প্রচার পাচ্ছে না, এটা সময়ের সঙ্গে সঙ্গে ঠিকই পেয়ে যাবে, এটা কোনো অসুবিধা নেই। আপনি একজন নির্মাতার পাশাপাশি একজন চলচ্চিত্রের শিক্ষকও বটে, সেই অভিজ্ঞতার কথা একটু শুনতে চাই। চলচ্চিত্র আমার সবসময় মনে হচ্ছে তিনটে জিনিসের অভাব, শিক্ষার অভাব, শিক্ষার অভাব, শিক্ষার অভাব। তা আমি নিজের মনে ঠিক করেছিলাম যে যখন আমি চলচ্চিত্র তৈরি করছি না, ওই সময়টা আমি ছাত্র ফিল্মমেকার তৈরি করার চেষ্টা করব, চলচ্চিত্র নির্মাতা তৈরি করার চেষ্টা করব। তো সেটা থেকে আমি এবং আমার সহকর্মীরা মিলে আজ প্রায় বহু বছর ধরে ফিল্ম ইনস্টিটিউট আমরা চালাই। আমাদের খুব ছোটো আয়োজন, কখনো কিছু ছাত্র হয়, কখনো তেমন হয় না, কিন্তু আমরা আন্তরিকভাবে করেই যাচ্ছি বছরের বছর।